الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান এর মধ্যে সুস্বাগত। তো আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল, আশা করি আপনারা সকলে সুস্থ ও ভালো রয়েছেন। যে ইনশাআল্লাহ আজ্জা বাজাল, আমরা মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করিনি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল, যে আমরা খুশিতে আন্তলিত হয়ে যাই যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সুসংবাদ আমাদের জন্য দিয়েছেন। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা সকলেই যে নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যে আমরা বেশি থেকে বেশি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, ধারাবাহিকভাবে আজকেও আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই কোরআন শেখার জন্য যেটা একটি মাধ্যম মাদানী কায়দা, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শিখব। তো ওই কায়দাটা শেখা আমাদের জন্য কতটুকু জরুরি, কতটুকু প্রয়োজন, আসুন আমরা এর গুরুত্ব সম্পর্কে একটু শ্রবণ করি আমার আকা আলা হযরত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রজবিয়া ষষ্ঠ খণ্ড 343 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে গুরুত্বপূর্ণ মশালাটি আমার শেখ তরিকত আমিরা আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হজরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া, উনি ওনার একটি রিসালার মধ্যে নকল করেছেন যে উনি ইরশাদ করেন যে নিঃসন্দেহে এটুটুকু তাজবিদ শিখা ফরজ আইন, যা দ্বারা তাজবিদের কায়দা অনুযায়ী হরফকে সঠিক মাখরাজের সাথে আদায় করা এবং ভুল পড়া থেকে বিরত থাকা যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তার মানে বোঝা গেল যে আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই যে বলেছেন যে কোরআন সহিশুদ্ধভাবে পড়ার জন্য যেটা প্রাথমিক জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে আমাদের থেকে, ও শিক্ষা অর্জন করাটা হচ্ছে ফরজা আইন। একটি মাসালা রয়েছে যে একটি ফরজা আইন একটি ফরজে কেফায়া, যেটা শরীয়তের পরিভাষা বলা হয় যে ফরজে কেফায়া হয়তো বা সমাজের পক্ষ থেকে বা যে কোনো একজন যদি শিখে নেয় তা আদায় হয়ে যাবে, কিন্তু যে ফরজা আইনের ব্যাপারে যে প্রত্যেককে এই জ্ঞানটুকু অর্জন করতে হবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে ওই ফরজা আইন যেটা আপনার জন্য আমার জন্য শরীয়ত আবশ্যক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী এই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাকে আমাকে ওই জ্ঞানটুকু শেখানোর জন্য চেষ্টা করছে। কেন? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, ওই জ্ঞানটুকু যদি আপনি আমি এই মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান এর মাধ্যমে যদি শিখে নিতে পারি, আল্লাহ তাআলা চাহে তো ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল যে আপনার আমার কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়াটা আসানি হয়ে যাবে। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দ্বারা এখন বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা মাদানী কায়দা নিয়ে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী কায়দা বের করিনি ইনশাআল্লাহ। জি মাদিনা, আমরা সকলে মাদানী কায়দা বের করিনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জি, আমরা গত যে সবকে আমরা কি পড়েছি আমাদের কি স্মরণ আছে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কে বলতে পারবে যে আমরা গত সবকে কি শিখেছি? এক নম্বর সবক যেটা আমরা পড়েছি, তো প্রথম আমি একটু সর্বম্ম বলে দিচ্ছি যে আমরা প্রথম নম্বর যেটা অধ্যায় পড়েছি সেটা হচ্ছে হুরুফ মুফরিদাত তথা আরবি বর্ণমালা সম্পর্কে। অর্থাৎ আরবি বর্ণমালা হচ্ছে কয়টি?
29টি এবং পাশাপাশি আমরা শিখেছি আরি বর্ণমালা কাকে বলো ওটাও শিখেছি এবং পাশাপাশি এটাও শিখেছি যে 29টি হরফ থেকে অর্থাৎ আরবি বর্ণমালা থেকে যে 7টি হরফকে সর্বদা কি মোটা বা উচ্চারণ করতে হয় যে হরফগুলোকে হরফে মুস্তালিয়া বলা হয় ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ওটাও শিখেছি এবং ওটাও শিখেছি পাশাপাশি যে অর্থাৎ 29টি হরফ থেকে 4টি হরফ ঠোঁট থেকে উচ্চারণ করতে হয় জি মদিনা আপনি পড়ুন আলিফ বা তা সা জিম হ খ দাদ জাদ মাশাআল্লাহ আচ্ছা কে বলতে পারবেন যে আমার ইসলামী ভাই কোন হরফের মধ্যে ভুল করেছে আমরা কি কেউ বলতে পারবো যে উনি কোন হরফের মধ্যে ভুল করেছেন উচ্চারণটা সুবহানাল্লাহ জি মদিনা আপনি বলেন ছয় নম্বর হরফটা এখানে হা হবে আর উনি খ বলছে জি 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 মাশাআল্লাহ জি এটা সঠিক উচ্চারণ হবে হা মাশাআল্লাহ সুবহানাল্লাহ জি মদিনা আমার ইসলামী ভাই কিভাবে বলেছেন জি না এটা হচ্ছে হা অর্থাৎ একটু চেপে বলতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ কি হা মাশাআল্লাহ সুবহানাল্লাহ জি উনি আরেকটি উচ্চারণ ভুল হয়েছে যেটা হচ্ছে কি যে সা যেটা নরম করে উচ্চারণ করতে হবে তার মধ্যে সাও রয়েছে লালও রয়েছে তো ওনার ওই উচ্চারণটা একটু ভুল হয়েছে তো আমরা ইনশাআল্লাহ আজাবাজাল অর্থাৎ টেনশন করার বা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি পড়তে থাকি ইনশাআল্লাহ আজাবাজাল আমাদের শুদ্ধ উচ্চারণটা এসে যাবে ইনশাআল্লাহ আজাবাজাল জি মদিনা তাহলে আপনি একটু শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিন ইনশাআল্লাহ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার ইসলামী অনেক সুন্দর পড়েছেন তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যে আপনারাও এভাবে ইনশাআল্লাহ আজ্জা বাজাল চেষ্টা করুন দেখবেন আল্লাহ তাআলার দয়ায় আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ায় এবং এই এশো কোরআন শিখে এই মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান এর মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা বাজাল আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরও আস্তে আস্তে ইনশাআল্লাহ আজ্জা বাজাল সহি হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা বাজাল তো আমরা গত সবকে আরেকটি পড় আমরা পড়েছি যেটা হচ্ছে যে আমরা আলিফ থেকে রাল পর্যন্ত যে 9টি হরফ শিখেছি তার মধ্যে কিছু হরফ ছিল টান হবে না আর কিছু হরফ ছিল এক আলিফ টান হবে আর কিছু হরফ ছিল চার আলিফ টান হবে মনে আছে আপনাদের মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক তো আসুন ইনশাআল্লাহ আজ্জা বাজাল যে আমরা তো মোটামুটি গত সবকের কিছু প্র্যাকটিস করে নিয়েছি আমরা আসুন আমরা আজকে আমরা আমাদের মূল পড়ার দিকে যাই নতুন পড়ার দিকে যাবো ইনশাআল্লাহ আজ্জা বাজাল যে আমরা ইনশাআল্লাহ আজ্জা বাজাল আমরা মাদিনী কেদা খুলি ইনশাআল্লাহ এবং দেখে দেখে আঙ্গুল দিয়ে ধরে ধরে ইনশাআল্লাহ আজ্জা বাজাল আমরা পড়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনিও মাদিনী কেদা খুলে নিন এবং আঙ্গুল দিয়ে ধরে ধরে আপনিও পড়ার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা বাজাল তাহলে শেখার মাধ্যমে একটা আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم را را র র অর্থাৎ র উচ্চারণ করার সময় একটা আওয়াজ হবে এই ধরনের একটা আওয়াজ তো ওই ধরনের আওয়াজটা যদি কারো ক্লিয়ারলি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমার ওই র এর উচ্চারণটা কি হয়ে গিয়েছে শুদ্ধ হয়ে গিয়েছে আচ্ছা এই র উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি ভুল উচ্চারণ আমাদের চলে আসে তো ভুল উচ্চারণটা কি আসলে আমরা সেটা জেনে নিই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনিও গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন যে এই র উচ্চারণ করতে গিয়ে কোন ভুলটা আমরা করে থাকি র এর জায়গায় আমরা কি পড়ে ফেলি রে রে পড়ে থাকি ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে রে উচ্চারণটা হচ্ছে ভুল আর যেটা সঠিক উচ্চারণ সেটা হচ্ছে কি র তাহলে ওই রটাকেও কয় আলিফ টানতে হবে
এক আলিফ কয় আলিফ টানতে হবে এক আলিফ এক আলিফ পরিমাণ টানতে হবে র র র র জা 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 এই হরফটার ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই জাটা যেন জিমের মতো উচ্চারণ হয়ে না যায় একটু খেয়াল করতে হবে জিম একটু শক্ত করে বেশি শক্ত করে জিম আর তার চেয়ে একটু হালকা একটু এই ধরনের একটা আওয়াজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ ওটা হচ্ছে জায়ের উচ্চারণ ওই পার্থক্যটা আমাদের খেয়াল রাখতে হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনিও একটু খেয়াল করেন এবং জা এবং জিমের উচ্চারণ করতে গিয়ে যেন আমাদের একই ধরনের হয়ে না যায় ঠিক আছে ইনশাআল্লাহ তো একটা হচ্ছে উচ্চারণ জিম আরেকটা হচ্ছে জা আর আরেকটা সহজভাবে আমাদের স্মরণ রাখার জন্য জিম চার আলিফ টানতে হবে জা এক আলিফ টানতে হবে তাহলে আসুন আমরা আবার উচ্চারণ করি জা জা এরপর সিন 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 আমরা চেষ্টা করব যে মাদানী কায়দার দিকে দেখে দেখে আঙ্গুল দিয়ে ধরে ঠিক আছে ইনশাআল্লাহ কারণ এটা হলে কি যে আঙ্গুল চলতেই থাকবে পাশাপাশি যেটা আমার ব্রেন ওইটাও চলতে থাকবে এবং আঙ্গুল দিয়ে ধরার কারণে তো আমার চোখটা ওইখানে যাবে আমার ব্রেনটা ওইখানে যাবে তো ওখানে যাওয়ার কারণে যে ওই হরফটা ভালোভাবে আমার ব্রেনের মধ্যে আয়ত্ত হয়ে যাবে নকশ হয়ে যাবে বসে যাবে তখন আমি আর কখনো ভুলবো না তো সেই জন্য আমাদের উচিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরও উচিত যে আমরা সকলের উচিত যা কিছু আমরা শিখব মাদানী কায়দা বলেন কোরআন তিলাওয়াত বলেন আমরা বেশি বেশি চেষ্টা করব দেখে দেখে পড়ার জন্য কারণ দেখুন আপনি মুখস্থ পড়লেন হয়তো বা সওয়াব পাবেন কিন্তু দেখে পড়ার কারণে আপনি দেখলেন এর কারণে সওয়াব পাবেন তিলাওয়াত করলেন এটার জন্য সওয়াব পাবেন কোরআন শরীফকে ছুলেন এটার জন্য সওয়াব পাবেন চুমু দিলেন এটার জন্য সওয়াব পাবেন তাহলে বোঝা গেল মুখস্থ না দেখে পড়ার চাইতে দেখে পড়ার মধ্যে অনেক কি রয়েছে ফজিলত রয়েছে তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাবাজান দেখে দেখে পড়ার জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজান আল্লাহ তাআলা আমাদেরকে দেখে দেখে কোরআনের পাক তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন আসুন তাহলে আমরা যে কোথায় গেলাম যে সিন পড়লাম এখন আমরা সিনের দিকে যাব ঠিক আছে ইনশাআল্লাহ শীন এখানে একটা বোঝার জিনিস রয়েছে যে সিন এবং শীন দুইটাই লেখার সময় কিন্তু একই ধরনের শুধুমাত্র কিছুটা পার্থক্য রয়েছে ঠিক আছে সিন দেখেন সিন যেভাবে লেখা হয়েছে শীনও ওইভাবে লেখা হয়েছে কিন্তু একটা পার্থক্য হচ্ছে সিনের মধ্যে কোনো নুকতা নেই এবং শীনের মধ্যে কয়টা নুক্তা রয়েছে তিনটি নুক্তা রয়েছে কয়টা নুক্তা রয়েছে তিনটি নুক্তা রয়েছে যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনিও স্মরণে রাখবেন সিন এবং শীন লেখার সময় হয়তো বা একই ধরনের লেখা হয় কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে যেটা সিন এবং শীনকে চেনার জন্য আমাদের সহজ একটি উপায় যে সিনের উপর নুক্তা নেই এবং শীনের উপর তিনটি নুক্তা রয়েছে জি যে এ পর্যন্ত যে আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম কে পড়তে পারবে জি আমার আনোয়ার ভাই আপনি আমাদেরকে পড়িয়ে শুনিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ জি আর কে পড়বে মাশাআল্লাহ জি মদিনা আমার ফজল ভাই শুনিয়ে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারা তো অনেক সুন্দর ভালো পড়ছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে মহাব্বত সহকারে এবং এই মাদানী কায়দাকে শিকার তৌফিক দান করুক আমিন তো আসুন এরপরে আমরা পরবর্তীতে হরফের দিকে যাই সাদ 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 এরপর আমরা পরবর্তী হরফে যাই দ দেখুন
আমরা একটা জিনিস এই দুটি হরফের মধ্যে একটা জিনিস খেয়াল করি যেটা আমাদের বেশি খুব জরুরি। আমরা গত সবকে শিখেছিলাম যে ধাক্কা দেওয়া যাবে না, কি দেওয়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না, মানে অর্থাৎ আরবি হরফ উচ্চারণ করার সময় কি দেওয়া যাবে না, যেমন বা এই ধরনের ধাক্কা দেওয়া যাবে না। কিন্তু এই দুটি হরফ একটু ভিন্ন, যেমন সদ একটা ধাক্কা দিতে হচ্ছে কিছুটা, অর্থাৎ শেষে একটু করে দালের উচ্চারণ হচ্ছে, তার মানে বোঝা গেল সদ এবং দদের ক্ষেত্রে একটু ধাক্কা, অর্থাৎ শেষে দালটাকে উচ্চারণ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন যে আরবি হরফকে ধাক্কা দেওয়া যাবে না, সহজভাবে পড়তে হবে। কিন্তু সদ এবং দদ এই দু শেষে যখন ওয়াকফ করবেন, থেমে যাবেন, তখন অর্থাৎ একটু দালের উচ্চারণ হবে। আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে সিন এবং সদ দেখেন প্রায় কাছাকাছি মিল উচ্চারণের ক্ষেত্রে, কি প্রায় কাছাকাছি সিন এবং সদ। তা আমাদের খেয়াল রাখতে হবে যে সিন এবং সদের উচ্চারণটা। আচ্ছা, আমরা গত সভাকে শিখেছি যে হরফে মুসালিয়া যেটা সর্বদা মোটাভাবে পড়তে হয়, যেটা সর্বদা কি সর্বাবস্থায় যেখানেই আসুক, কোরআনে পাকে হোক, হাদিসে পাকে হোক, যেখানেই হোক, ওই হরফ সাতটি হরফকে কীভাবে পড়তে হয়, মোটাভাবে পড়তে হয়। তাহলে হরফে মুস্তাহালিয়া সাতটির মধ্যে থেকে একটি হরফ হচ্ছে সদ, একটি হরফ হচ্ছে কি সদ, এবং সিন কিন্তু হরফে মুস্তাহালিয়ার মধ্যে নেই, মনে থাকবে। তাহলে তার মানে বোঝা গেল সিনকে পাতলা করে উচ্চারণ করতে হবে আর সদকে মোটাভাবে উচ্চারণ করতে হবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও এদিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন যে সিন এবং সদের উচ্চারণ করতে গিয়ে যেন আমাদের একই ধরনের হয়ে না যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা আবারও পড়ি, জি আমরা যে ওই হরফে মুসলিয়া পড়েছিলাম সাতটি, তার মধ্যে আরেকটি হচ্ছে এ দদ। সদকেও মোটাভাবে পড়তে হবে এবং দদকেও মোটাভাবে পড়তে হবে। আচ্ছা, তার মধ্যে আমরা গত সবকে যে আরেকটি হরফ পড়েছিলাম যেটা হচ্ছে খ, কি খ, তার মানে বোঝা গেল সাতটি হরফ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা তিনটি পড়ে নিয়েছি যেগুলি মোটাভাবে উচ্চারণ করতে হয়, পড়তে হয়। আসুন আমরা নতুন আরেকটি হরফের দিকে যাই, ত ত ত এই তর ক্ষেত্রে আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই তটাও আমরা অনেক সময় ভুল উচ্চারণ করে ফেলি, যেমন তয়। আমরা কি উচ্চারণ করি তয়, ঠিক আছে? তো এটা তয় উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে কি ত, কয়লিফ টান, একালিফ টান। ওই যে কিছু হরফ একালিফ টানতে হয় তার মধ্যে এ ত অন্তর্ভুক্ত, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা আবারও উচ্চারণ করি, ত ত এটাও একালিফ টানতে হবে, কয়লিফ টান একালিফ টানতে হবে। আচ্ছা, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে এ ধয়ের উচ্চারণ ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সমস্যা করে ফেলি। কিভাবে দেখুন, যদি একটু চিন্তা করি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি একটু একটু ডিপলি চিন্তা করেন যে ভ এবং জালের ক্ষেত্রে প্রায়টা মিল, ভ এবং জালের উচ্চারণের ক্ষেত্রে প্রায় মিল, অর্থাৎ যে বলা হয়েছিল কিছু হরফ একই ধরনের উচ্চারণ হয়, মানে নরম করে উচ্চারণ করতে হয়, তার মধ্যে একটি হচ্ছে সা, দ্বিতীয়টি হচ্ছে রাল, এবং আজকে আমরা শিখলাম ভ। তার মানে বোঝা গেল যে তিনটি হরফ সবসময় নরমভাবে কী করতে হবে, উচ্চারণ করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা স্মরণ রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, তাহলে বোঝা গেল ফা, রাল, ল, এই তিনটি হরফ কীভাবে উচ্চারণ করতে হবে, নরম নরম করে, সফট করে কি করতে হবে, অর্থাৎ তিনোটা, অর্থাৎ জিব্বার আগা, উপরের দাঁতের আগার সাথে যখন আপনি লাগিয়ে উচ্চারণ করবেন তখন কি ওই সা, লা, ও, এটা কি হয়ে যাবে, উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তার মানে আমাদের একটু একটু খেয়াল রাখতে হবে যে লাল এবং ল
এই উচ্চারণ যেন পার্থক্য বোঝা যায়। অর্থাৎ রা উচ্চারণ করতে গিয়ে যেন রাল উচ্চারণ হয়ে না যায় এবং রাল উচ্চারণ করতে গিয়ে যেন রা উচ্চারণ হয়ে না যায়। তো আসুন আমরা আবার একটু পড়ে নিই। তাহলে আমরা জেনে নিলাম র কয় লিফট টানতে হবে, এক লিফট টানতে হবে। আসুন আমরা এর পরবর্তী হরফের দিকে যাই। অর্থাৎ ওই যে হা যেভাবে আমরা চেপে পড়েছি আইনটাকেও ওইভাবে ভালো করে চেপে পড়তে হবে। কিভাবে? অর্থাৎ এটাও আমরা ভুল উচ্চারণ করি, সেটা হচ্ছে কি আইন আইন, এটা উচ্চারণ সহি শুদ্ধ না। ঠিক আছে, তো আমরা কিভাবে কণ্ঠনালীতে একটু চাপ দিব, চাপ দিলে তখন আমাদের হা এবং আইন এই দুটি অক্ষর ইনশাআল্লাহ আজ্জাবাজাল যে শুদ্ধভাবে উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো আমরা আবার আমার মুখোমুখি আপনারা পড়ার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমরা ঘাবড়ানোর বা টেনশন বা আসছে না এটার জন্য কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকেও বলবো যে আপনারা আসছে না, মুখ দিয়ে হরফ উচ্চারণ বের হচ্ছে না, অনেক খারাপ লাগছে, খারাপের কোনো কারণ নেই, আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করে যান এবং এই মাদানী চ্যানেলের আপনার প্রিয় অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ তাআলা চাহে তো আপনার এই হরফ উচ্চারণগুলি আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো আসুন আমরা আইন হরফটি আরেকবার পড়ে নিই। আসুন এরপরে হরফে যাই আমরা। তার মানে বোঝা গেল যে আমরা এটাও জানতে পারলাম আইন এবং গাইন এই দুটি হরফ কয় লিফট করে টানতে হবে, চার লিফট করে টানতে হবে। কয় লিফট করে টানতে হবে? চার লিফট টানতে হবে। এবং আইন উচ্চারণ করার সময় একটু চাপ দিতে হবে এবং গাইন উচ্চারণ করার সময় একটু এ ধরনের উচ্চারণ। যে আসুন তাহলে আমরা গাইন জানতে পারলাম কয় লিফট টানতে হবে, চার লিফট টানতে হবে। কয় লিফট টানতে হবে গাইনকে? চার লিফট টানতে হবে। আসুন আমরা আবারও আরেকবার আমার মুখোমুখি আপনারা পড়ে নিন। জি, যে আমরা পড়েছিলাম যে হুরুফে মুস্তালিয়া যে যেটা সর্বদা মোটাভাবে পড়তে হয়, তার মধ্যে থেকে আরেকটি হুরুফ হচ্ছে এ গাইন। ওই গনটাকেও কীভাবে পড়তে হবে? মোটাভাবে পড়তে হবে। তার মানে আমরা মোটামুটি জেনে নিয়েছি যে কোন কোন হরফগুলোকে সর্বদা সবসময় মোটাভাবে পড়তে হয়। কি কি? যে আসুন আমরা একবার পড়ে নিই। এটা হচ্ছে কি, প্রথমে খ, সদ, দদ, ত, গাইন। তার মানে আমরা ছয়টা পড়ে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জাবাজাল। যে পরবর্তীতে সবাইকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা যে আরেকটি বাকি রয়েছে যে হরফে মুস্তালিয়া থেকে, ওইটাও আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল শিখে নিব। জি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনিও নিয়ত করে নিন যে পরবর্তীতে অনুষ্ঠান যে দেখার জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজাল ওই অনুষ্ঠান দেখলে যে আরেকটি যে হরফে মুস্তাহালিয়া থেকে বাকি রয়েছে তা আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। জি, আমরা যে আজকে যতটুকু পড়েছি তো কে পড়তে পারবো যে শুরু থেকে শেষ পর্যন্ত? মাশাআল্লাহ, জি আপনি পড়েন। আইন গ,
غين ما شاء الله سبحان الله অনেক সুন্দর পড়েছে তবে আপনাদের একটু খেয়াল করতে রাখতে হবে যে আমরা টানের ক্ষেত্রে পাশাপাশি যে ও তারপর আইন এই উচ্চারণগুলো একটু একটু প্র্যাকটিস করতে হবে পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর যদি আমরা পড়তে থাকি প্র্যাকটিস করতে থাকি তাহলে ইনশাআল্লাহ আযা ওয়াজাল এটা আসানি ভাবে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের শিখা হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আর কে পড়তে পারবে ইনশাআল্লাহ র থেকে যে আজকে আমরা গয়ন পর্যন্ত পড়লাম পারবেন ইনশাআল্লাহ জিম্মা দিন আপনি র সা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন মাশাআল্লাহ অনেকদিনের মধ্যে অনেক ভালো পড়েছে তবে আপনার ওই গাইন ওটার প্রতি একটু আইন এটার প্রতি একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি ওয়ার উচ্চারণটা আপনার কি হয় না এখনো এটা জ হয়ে যাচ্ছে উচ্চারণটা কি হবে কি হবে উচ্চারণটা একটু পরে আপনি প্র্যাকটিস করুন আমরা সবাই একটু ওনার আওয়াজটা শুনি ঠিক আছে ইনশাআল্লাহ উনি কিভাবে পড়তেছেন ওটা খেয়াল করি যে আপনি পড়েন মাশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ আযা ওয়াজাল হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনিও যদি প্রতিদিনের মতো অর্থাৎ প্রত্যেক এই অনুষ্ঠানের মধ্যে যদি চলে আসেন ইনশাআল্লাহ আযা ওয়াজাল এর মাধ্যমে আপনিও শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ আযা ওয়াজাল জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে আলহামদুলিল্লাহ আযা ওয়াজাল 29টি হরফ থেকে আজকে আমরা যে আরও 10টি হরফ শিখেছি যে র থেকে গয়ন পর্যন্ত ইনশাআল্লাহ আযা ওয়াজাল যে আপনারা চেষ্টা করবেন এটা প্র্যাকটিস করার জন্য পড়ার জন্য তো ইনশাআল্লাহ আযা ওয়াজাল যেভাবে এখানে পড়ার জন্য চেষ্টা করা হয়েছে তো আপনি যদি এভাবে পড়েন ইনশাআল্লাহ আযা ওয়াজাল আল্লাহ তাআলা চাহে তো যে আপনার এই 29টি হরফটা শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ আযা ওয়াজাল তো এখন সময় প্রায় শেষের দিকে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন সাথে সাথে প্রতিদিনে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান দেখতে থাকুন আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম